আব্দুর রাজ্জাক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উজ্জ্বল এক নক্ষত্রের নাম। মেধা, কর্মদক্ষতা ও দূরদর্শিতার মেলবন্ধনে সুদৃঢ় হয়েছিল তার রাজনৈতিক পথচলা। আব্দুর রাজ্জাক 1942 সালের 1 আগস্ট শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম হাজী ইমামউদ্দিন ও মা মরহুমা আকফাতুন্নেসা। তিনি তার পিতামাতার সর্বকনিষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও 2 পুত্র সন্তানের জনক। আমার বাবা যখন ছোট ছিলেন, আমার ডামুড্যায় ওনার জন্ম। ডামুড্যা সেই সময় একটি সেই অঞ্চলে সেই মাদারীপুরের একটি উল্লেখযোগ্য বাজার ছিল। আমার দাদা উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং পরবর্তীকালে উনি মুসলিম হাই স্কুলে পড়াশোনা করেন, ম্যাট্রিক দেন। তারপরে আমার পরিবারের থেকে উনি ঢাকা কলেজেই প্রথম আমার পরিবারের থেকে উনি ঢাকা কলেজে আসেন, ঢাকা কলেজে পড়াশোনা করেন, রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। এই রাজনৈতিক ব্যক্তিত্বের শিক্ষা জীবন ছিল বেশ গৌরবময়। আব্দুর রাজ্জাক 1958 সালে ডামুড্যা মুসলিম হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পাস করেন। 1960 সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স, 1964 সালে এমএ এবং 1967 সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী নেতা প্রয়াত আব্দুর রাজ্জাক আমার ছাত্র জীবনের সহপাঠী ছিলেন। ব্যক্তি জীবনেও তার সাথে ঘনিষ্ঠতা এমন পর্যায়ে ছিল যে আমাদের সম্পর্কের মধ্যে তুমি থেকে নেমে এসে তুই এর পর্যায়ে উপনীত হয়েছিল। সহপাঠী হিসেবে কেমন নয়, তিনি একই সঙ্গে আমার ছাত্র আন্দোলনের সহকর্মী ছিলেন এবং পরবর্তী জীবনে রাজনৈতিক আন্দোলনের সহকর্মী পরিণত হয়েছিলেন। আব্দুর রাজ্জাক ছাত্র জীবনে যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, আমি তখন ছাত্র ইউনিয়নের সভাপতি। আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যাত্রা শুরু আইওবের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, যখন আমরা সবাই গ্রেফতার হয়ে জেলে যাই। পরবর্তীকালে আবার সেই সামরিক শাসনের মধ্যেই আমরা অভূতপূর্ব একটি শিক্ষা আন্দোলন গড়ে তুলি, যেখানে আব্দুর রাজ্জাক ছিলেন সামনের কাতারে। আব্দুর রাজ্জাককে আমি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই চিনি, আমরা সতীর্থ ছিলাম। যদিও আমরা দুই ভিন্ন পথের যাত্রী, উনি রাজনীতির সাথে ছাত্র জীবন থেকেই গভীরভাবে সংশ্লিষ্ট ছিলেন, আমরা তো সেভাবে সংশ্লিষ্ট ছিলাম না, কিন্তু তবুও আমাদের মধ্যে যথেষ্ট হৃদ্যতা ছিল। এবং তখন আমরা ছাত্র জীবনে দেখেছি যে উনি অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন এবং অত্যন্ত নরম মেজাজের লোক ছিলেন। সবচেয়ে ভালো যে অনেক সময় অনেক আন্দোলনকালে অনেক রকমের ঘটনা বিপর্যয় ঘটে যায়, কিন্তু রাজ্জাককে আমি সবসময় দেখেছি যে উনি ঠান্ডা মাথায়, কোনোরকম উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় উনি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করতেন, এইগুলিকে হ্যান্ডেল করতে পারতেন। আমরা 60 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেন, আমি অর্থনীতি। সেই থেকে আমাদের দেখা সূক্ষ্ম, এটা আজীবন বজায় ছিল। তার 23শে ডিসেম্বর মৃত্যুর 11 দিন আগেও মিসেস ফরাসুদ্দিন তার সঙ্গে টেলিফোনে কথা বলে, তার 2-3 দিন আগে আমি বলি, তাকে সবসময় যেটা দেখেছি অত্যন্ত কনসিস্টেন্ট। রাজ্জাক ক্ষমতার বাইরে ক্ষমতার ভিতরে সবসময় এক মানুষ, হাসিমুখ, কোনো দ্বিধা দ্বন্দ্ব গর্ব কিছু নেই। খেলাধুলার প্রতি আব্দুর রাজ্জাকের ছিল গভীর অনুরাগ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফুটবল টিমে গোলরক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। ঢাকা মোহামেডান ক্লাবে তিনি 2-2 বার নির্বাচিত সহসভাপতি ছিলেন। বাল্যজীবনে ফুটবল এবং হাডুডু খেলায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি 1962 সালে পশ্চিম পাকিস্তানের অ্যাবোটাবাদে অনুষ্ঠিত ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেন এবং সেখানে তিনি রেসলিংয়ে ওয়াল্টার ওয়েটে চ্যাম্পিয়ন হন। ছাত্রাবস্থায় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন আব্দুর রাজ্জাক। 1963 সালে
ফজলুল হক হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1963 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক এবং 1965-66 ও 1966-67 সালে দুইবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1964-65 সালে প্রথমবার এক বছর কারারুদ্ধ হন এবং 1965 সালের জুলাই মাসে মুক্তি লাভ করেন। আমরা দেখেছি 62 সালের শিক্ষা আন্দোলনের সময় রাজপথে আমরা যখন মিছিল করেছি, রাজপথে যখন আমাদের দাবির সপক্ষে আন্দোলনকে বিরোধিত করেছি, সেই সময় আমরা তখন ছোটো নেতা, রাজ্জাকও ছোটো নেতা, কিন্তু ছোটো নেতা হলেও রাজ্জাক আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছিল নেতৃত্বের পর্যায়ে। এবং সেই আন্দোলন থেকে ছয় দফার আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সকল ক্ষেত্রে রাজ্জাক একটা বিরল ভূমিকা রেখে গেছে। এবং আমি জীবনে তাকে কোনোদিন মিছিলের পেছনে দেখি নাই, সব আন্দোলনে সে মিছিলের সর্বাগ্রে থাকত এবং মিছিলকে সে পরিচালিত করত, গাইড করত। 1962 সালে তদানীন্তন শেখ মুজিবুর রহমান অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মীকে নিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার রূপরেখা আলোচনা করেন। তার মধ্যে শেখ ফজলুল রহমানি, নিজাম সিরাজুল আলম, আব্দুর রাজ্জাক এবং আমির হোসেন আমু, এই চারজন ছিলেন, একমাত্র আমু সাহেব বেঁচে আছেন। আমার এটা প্রত্যক্ষ নলেজ, বঙ্গবন্ধুর মুখে শোনা, রাজ্জাক আমু এদের মুখে শোনা। তাহলে ওই সময় আরও অনেক বড় বড় নেতা ছিলেন, কারোর সঙ্গে আলোচনা না করে এই চারজনের সঙ্গে আলোচনা করেছেন, তাতে বোঝা যায় কত ঘনিষ্ঠ ছিলেন। 1967 থেকে 1969 সালে ছয় দফা আন্দোলনের সময় তিনি আবার দুই বছর কারা নির্যাতন ভোগ করেন। তারপরে বেরিয়ে এসে যে সবসময় নেতা এমনিও বলতেন যে আমার রাজ্জাক যখন বেরিয়ে আসবে তখন চেহারা পাল্টে যাবে। তো ঠিকই তাই, যখন সে আসলো জেল থেকে বেরিয়ে আসার পরে, তো নেতা সবাইকে টাকা দিতেন বাস ভাড়া, কারণ একটা দুইটা টাকা চাইলেও বলতেন যে না, তোমাদের বাস ভাড়া দিয়েছে, চলে যাও, যেখানে যাবে তাদের দায়িত্ব তোমাকে প্রতিপালন করে আবার ফেরত পাঠানো। এইভাবেই উনি সংগঠনটা করেছিলেন, আমাদের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কাছে তার হাতে করি, এবং বঙ্গবন্ধু যেভাবে মানুষকে কাছে টানতেন এবং প্রত্যেকের খোঁজ খবর নিতেন, সেইগুলো সে খুব ভালোভাবেই উনিও করতে চেষ্টা করতেন এবং করেছেন। তো এই জন্যই সেই জায়গায় একটা দিক, যে দিক অনেকের নাই, মানুষের ঘরের ভিতরে যে বসে থাকা বা খাওয়া, তাদের সাথে এই করা, গলা মেলানো, এগুলি ছিল যা আজকাল আর দেখা যাবে না হয়তো। বঙ্গবন্ধু সেইভাবেই উনি এই সাইকেল একটা নিয়ে আর কাপড় চোপড় বাঁধিয়ে বেরিয়ে গেছিলেন আর সারা বাংলাদেশ ঘুরেছেন, যে যা দিয়েছে তাই খেয়েছেন। তার মতো একজন নিবেদিত কর্মঠ কর্মী পাওয়া কঠিন। সে যে দায়িত্বটা তার উপর পড়তো, সে দায়িত্ব সে পালন করার জন্য যত রকম, যত শক্তি দরকার হোক, সে যত পরিশ্রমী দরকার হোক, সে এটা করে গেছে। এবং আদর্শের প্রতি সে সারা জীবন অবিচল একটি মানুষ। তার জীবনে তার পিতার পরে সে সম্মান করত জাতির জনক বঙ্গবন্ধুকে, এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য তিনি সবসময় যে পরিশ্রম করে গেছেন, যে চেষ্টা করে গেছেন, যে সংগ্রাম করে গেছেন, এটা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বের পর্যায়ের সকল স্তর শুধু নয়, কর্মী পর্যায়ের সকল স্তরের তার সমকক্ষ কোনো উদাহরণ নাই। জনাব রাজ্জাক বঙ্গবন্ধুর নির্দেশে 1962 সালে বাংলাদেশের সশস্ত্র স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যে সিরাজুল আলম খান ও শহীদ কাজী আরিফকে সাথে নিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ গঠন করেন।
1962 সালের শিক্ষা আন্দোলন ও 1966 সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে সংগঠিত করেন আব্দুর রাজ্জাক। তিনি মহান মুক্তিযুদ্ধের পূর্বে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসেবে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে বঙ্গবন্ধুর বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এভাবেই চলে আসে ঐতিহাসিক 7ই মার্চ। রেসকোর্স ময়দানের বিশাল জনসভায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে মুক্তি সংগ্রামের প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত দিলেন। বললেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে বাঙালির মহান স্বাধীনতা সংগ্রামে মুজিব বাহিনীর অন্যতম প্রধান এবং একজন সংগঠক হিসেবে স্বাধীনতা যুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময়ও মুজিব বাহিনীর ওয়ান অফ দ্য সেক্টর কমান্ডার হিসাবে তার যে ভূমিকা, যে প্রচেষ্টা, সেটা মুক্তিযুদ্ধকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে এবং মুক্তিযুদ্ধের তার ভূমিকার কারণে জাতির ইতিহাসে সে অম্লান হয়ে থাকবে সারা জীবন। এবং সেই কারণেই তার এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমার মধ্য দিয়ে সে বঙ্গবন্ধুর নজরে পড়েছিল এবং সেই কারণে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশ আওয়ামী লীগের ওই বয়সে অর্গানাইজিং সেক্রেটারি বানিয়েছিল। জনাব আব্দুর রাজ্জাক 1969 থেকে 1975 সাল পর্যন্ত আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান, 1972 থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1975 সালের 15ই আগস্ট জাতির ভাগ্যাকাশে নেমে আসে এক কালরাত্রি। ঘাতকরা হত্যা করে বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে 2রা সেপ্টেম্বর আব্দুর রাজ্জাক গ্রেপ্তার হন এবং 1978 সালের 17ই সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে কারাগার থেকে মুক্তি লাভ করেন। রাজ্জাককে আমার হাজব্যান্ড, উনিও ছাত্রলীগ করতেন এবং আওয়ামী লীগের পিছন থেকে সংগঠনকে গড়ে তোলার জন্য অনেক পরিশ্রম করেছেন। উনি রাজ্জাকের সঙ্গে কথা বলে তাদের মধ্যে রাখলেন শেখ হাসিনার ব্যাপারে। তখন কিন্তু কেউ জানে না আর কি, তো এটা একদম গোপন রেখে সারাদিন আমরা থাকলাম এইভাবে। এরপরে রাত্রে 12টার পরেই মালিক উকিল সাহেবকে দিয়ে ঘোষণা দেওয়া হলো যে শেখ হাসিনা না, তিনি প্রেসিডেন্ট এবং হোল হাউস একটা মানুষ আরও এসে জমা হয়েছে। সে রাত্রে যে কী অবস্থা সেটার আমি বর্ণনা দিতে পারবো না, যে এত উদ্বেল হয়ে গেল মানুষ, কেউ কাঁদলো, কেউ হাসলো, কেউ কী করো আনন্দ। তো এইভাবেই যখন তার কাছে পৌঁছলো খবরটা, সে সময় আমাকে, হ্যাঁ রাজ্জাক এটা করেছে, আর কেন করলেন আমাকে, আমি যাব না কান্তারসে, তেমনকি তোমাকে তো বঙ্গবন্ধুর কাজ, যেটা অসম্পূর্ণ কাজ সেটাকে নিয়ে যেতে হবে, সেটা করতে হবে। তো রাজ্জাক করছে, কিন্তু একার পক্ষে অনেকটা সম্ভব হয় না, বিভিন্ন দিকে। তো এরপরে সে রাজি হলো এবং সবাই গিয়ে তাকে নিয়ে এসেছিল এবং রাজ্জাক, আব্দুর রাজ্জাকও গিয়েছিল। সব নেতারা দিল্লি গিয়ে শেখ হাসিনাকে নিয়ে আসলো। এরপরে হাসিনা প্রেসিডেন্ট, রাজ্জাক সেক্রেটারি,
আমরাই করেছি। বিশেষ করে 75 পরবর্তীকালে আওয়ামী লীগের পুনর্গঠনের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা ছিল অনবদ্য। তিনি সাহস নিয়ে বলতে পারেন একক দায়িত্ব নিয়ে তিনি পার্টিটাকে পুনর্গঠিত করেছিলেন। পরবর্তীকালে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ 80-81 সালের পরে নতুন রূপ নিলেও তার আগ পর্যন্ত যে সময়কালটি কার্যত রাজ্যকে হাল ধরে পার্টিকে এই জায়গায় নিয়ে এসেছিলেন সামনের কাতারে। তিনি 1978 থেকে 1981 এবং 1981 থেকে 1983 সাল পর্যন্ত দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জনাব আব্দুর রাজ্জাক সামরিক স্বৈরাচার বিরোধী এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2004 সালের 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলায় তিনিও মারাত্মকভাবে আহত হন। সারাটা শরীরে অসংখ্য স্প্লিন্টার এবং ভারতবর্ষে হাসপাতালে আমাকে বলেছে যে এই স্প্লিন্টার বের করতে গেলে আমার শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হবে তারপরে কোনো মানুষ বেঁচে থাকবে না। কাজে ওই স্প্লিন্টার নিয়ে বেঁচে আছি। স্প্লিন্টার দিয়ে আমি জননেত্রীকে শেল্টার দিয়েছি, আমি বর্ম তৈরি করেছি, আরও অনেকেই করেছেন, কিন্তু বলছে যে আমি একদম সামনে ছিলাম এবং এটা অনেকেই বিশ্বাস করেন সেই কথাটা। জনাব আব্দুর রাজ্জাক 1970 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973 সালে